আসসালামু আলাইকুম। আজকে রসুলপুর যুব সমাজ সেবক সংগঠন থেকে ঈদ সামগ্রী বিতরণ আছে, এই জায়গায় আসছি। আজকে সম্পূর্ণ ভিডিও করব, সব কিছু দেখাবো। রসুলপুর সমাজ সেবক সংগঠনের আজকের ঈদ সামগ্রী বিতরণ, উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ মাজজুম, তিনি হচ্ছেন রসুলপুরের মেম্বার, বর্তমান মেম্বার। উপদেষ্টা হচ্ছে বিই লেলিন, মারুফ গিয়াস বাপ্পি উপদেষ্টা, মোহাম্মদ মোহাম্মদ সৌরভ হচ্ছে উপদেষ্টা, আব্দুল্লাহ মোহাম্মাই হচ্ছে সভাপতি, আর সাধারণ সম্পাদক হচ্ছে তন্ময় আহমেদ শান্ত ভাই। আমরা এখন মোহাম্মাইয়ের বাড়িতে যাই, ভিতরে যাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে আমাদের মেন উদ্দেশ্য, আমাদের গরিব দুঃখীদের মাঝে যারা অসহায় মানুষ তাদেরকে আমাদের পক্ষ থেকে, রসুলপুর যুব সমাজের পক্ষ থেকে যতটুকু সম্ভব গরিব দুঃখীদের পাশে আমরা দাঁড়াবো, এই জন্য আমাদের এই সংগঠন। আরও পদক্ষেপ আছে সামনে, মসজিদ মাদ্রাসা, তারপর এই এলাকার উন্নয়নমূলক কাজ, এলাকার নেশাগ্রস্ত যারা খারাপ মানুষ তাদেরকে আমরা ভালো করার জন্য আমাদের এই পদক্ষেপ, রসুলপুর যুব সমাজের পক্ষ থেকে আমাদের এই উদ্যোগগুলো। আমাদের রসুলপুর এলাকা খুবই বড়, অনেক অসহায় মানুষ আমাদের যে সাধারণ সম্পাদক শান্ত, সিনিয়র সভাপতি মিরাজ ভাই, সহসভাপতি রনি, ধর্ম বিষয়ক সম্পাদক জুয়েল, সহধর্ম শাহাদ এবং সাংগঠনিক সম্পাদক হিমেল, প্রচার সম্পাদক মানিক, এদেরকে নিয়ে আমি এই সংগঠনটা তৈরি করছি। তাদের সহযোগিতায় আমি এত দূরে গিয়েছি, আল্লাহর রহমতে তারা অনেক আমাকে হেল্প করছে এরা। অতএব আমার করণীয় একটাই যে মানুষ আসলে ছোটোর থেকেই বড় হয়, আমাদের ছোট দিয়ে আসলে শুরু, আগামী নেক্সটে আমাদের অনেক বড় করার উদ্যোগ। ধন্যবাদ সাথী। ওকে, ধন্যবাদ সভাপতি আব্দুল্লাহ মোহাম্মাইকে। একটা প্রশ্ন করতে চাই মোহাম্মদ জুয়েল ভাইয়ের কাছে, আর জুয়েল ভাই হচ্ছে ধর্ম বিষয়ক সম্পাদক এই সংগঠনের। আমি জুয়েল ভাইকে জিজ্ঞেস করতে চাই, ভাই ধর্মে একটা কথা আছে যে দান করো যাতে, ডান হাতে দান করলে যেন বাম হাত না জানে, তবে আপনারা এই ঘটা করে বা আয়োজন করে ফেসবুকে ভিডিওর মাধ্যমে, কেন এমন ভিডিওটা করা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব সুন্দর প্রশ্ন করছেন। আসলে তো আমাদের যে প্রোগ্রামটা, যে অনুষ্ঠানটা আমরা করছি, এটা আসলে ইয়ের তুলনায় খুব ছোট, আমাদের ইয়ে অনুযায়ী তৌফিক অনুযায়ী আমরা কাজটা করতেছি। তবে আপনি যে বলেন দানের ব্যাপারটা, দান আসলে দুই ধরনের হয়ে থাকে, দান দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের দান যেরকম আপনি দান করলে আরেক ভাই এই দেওয়ার ইচ্ছুক এরকম ইচ্ছা প্রকাশ করে, আরেক ধরনের দান হচ্ছে গোপনে, যেটা একমাত্র আল্লাহ তালা, এটা আপনার আল্লাহ তালার সাথে সম্পর্ক, ঠিক না? আর এই দানটা হইতেছে যে আমরা যুবক সমাজ, আমরা অল্প কিছু ভাই ব্রাদার নিয়ে, আমার নিজস্ব ভাই বন্ধু যারা আছে, আরও কিছু এলাকাবাসী নিয়ে এই কাজটা করতেছি, ঠিক আছে? এলাকার অনেক গরিব দুঃখী মানুষ আছে, যাদের দেখছে যে খোঁজখবর নেওয়ার মতো অনেকেই এরকম বৃত্তশালী আছে যার খোঁজখবর নিতে পারে না, নেয় না। তো আমাদের একটা চিন্তাভাবনা হলো যে আমরা ছোট আকারে এটা শুরু করি, আমাদেরটা দেখে যদি কেউ এরকম আরও যারা বৃত্তশালী আছে তারা যদি স্পেয়ার হয়, দেশে আরো বড় বড় এরকম বড় বড় উদ্যোগ নিতে পারবে তারা, এটি একমাত্র উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আমার প্রশ্নে, যে এমন ভিডিওর মাধ্যমে যদি মানুষ উপকৃত হয় তাহলে কিন্তু এমন ভিডিওই করা যেতে পারে। মানুষের উপকার করাটাই হচ্ছে মেন, হোক সেটা ভিডিও করা হয়েছে, মানুষের উপকার করাটাই হচ্ছে আসল। ভালো কাজ যারা করবে তাদের সাথে সবসময় আছি, এবং গরিবের প্রতি যাদের সহানুভূতি থাকে তাদের পাশে আমরা সবসময় আছি। সিনিয়র সভাপতি মোহাম্মদ মিরাজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে একটা উদ্যোগ আপনাদের, খুব ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, এমন উদ্যোগ কি বারবার আসবে আপনাদের দ্বারা? আমরা ইনশাল্লাহ যদি এলাকাবাসীর সাপোর্ট থাকে, আমাদের মুরব্বীদের সাপোর্ট থাকে, এবং আমাদের উপদেষ্টাদের যদি মানে সহযোগিতা থাকে, আমরা এটা যতদিন আমরা বেঁচে থাকি আমরা করবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন, যে উপদেষ্টারা সব সবাই যদি একত্রে থাকে তাহলে এমন আরো অনেক প্রোগ্রাম আসতে পারে। আমরা শাহাদাত ভাই, সহধর্ম বিষয়ক সম্পাদক, আমরা শাহাদাত ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, যে শাহাদাত ভাই এমন সংগঠনের সাথে আপনি আছেন, তো কি কি প্ল্যান দিয়ে আপনি এই সংগঠনটাকে আরো বড় করতে চাচ্ছেন মানুষের উপকারে? আলহামদুলিল্লাহ ভাই, এটা সবচেয়ে ভালো জিনিস একটা,
আর আল্লাহ রাসূলের আল্লাহ তখন যখন নবী পাঠিয়েছেন তাকে একটি কাজ ছিল যে মানুষকে মহব্বত করো, আর মানুষকে মহব্বত করলে কি আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আমরা ওই নমুনাই যে মানুষকে ভালোবাসো সে আল্লাহকে ভালোবাসো। হ্যাঁ, যেন এই কাজটা আমরা সবাই সবাই দোয়া চাই যে আর দান এমন একটা জিনিস, দানে মান বাড়ে, আল্লাহর গুসা ভেঙে দেয় শয়তানের কোমর ভাঙে। হ্যাঁ, আর দানের হাত যখন আল্লাহ তো লম্বা থাকে আল্লাহ তালা গাইবের থেকে বরকত করে দেয়। অথচ আমরা দেখা যাই যে একটা হালাল গরু একটা বাচ্চা দেয় কিন্তু এত গরু খায়, গরু কমে না কিন্তু হালাল, কিন্তু কুকুর বাচ্চা দেয় 7-8টা কিন্তু কেউ খায় না, ব্যস্ত অনেক অনেক না কম। এই জন্য হালালে আল্লাহ তালা বরকত আছে। এই জন্য আমরা দোয়া করি এরকম আমরা সবাই করতে পারি, আর সবাই মোহাম্মদপুর দোয়া চাই, বড় ভাইদের দোয়া চাই, এলাকাবাসীও দোয়া চাই, ইনশাল্লাহ আমরা এই কাজটা আরও আরও দ্বিগুণ করতে পারি। রসুলপুর যুব সমাজ সেবক সংগঠনের ঈদ সামগ্রী বিতরণে আজকে আমরা ইব্রাহিম হোসেন মাজ্জু মেম্বারকে দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন এই সংগঠনের উপদেষ্টা আর আমাদের রসুলপুর 8-9 ওয়ার্ডের রানিং মেম্বার। আমরা মেম্বার সাহেবের কাছে একটা জিনিস জানতে চাই যে রসুলপুর যুব সমাজ সেবকের সংগঠনের যে ঈদ সামগ্রী বিতরণ একটা ভালো কাজ, মানুষের উপকার হবে এতে, এমন এটা কি ধারাবাহিকভাবে চলবে আর আপনার কী সাপোর্ট থাকবে এই যুব সমাজের প্রতি? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সাপোর্ট তো অবশ্যই থাকবো, আমরা এলাকাবাসী মহিমুখী সবার এখানে এই সাপোর্ট করছেন না, আর জনগণ এলে আশা করি এই সাপোর্টটা অনেক দূর আগুয়া নিয়ে যাবো। চেষ্টা করবো আর সংগঠনটা আমার কত যতটুকু পারি আগুয়া দিতে, সবার সাহায্য আমি চাই, সবার দোয়াই চাই, ইনশাল্লাহ। ধন্যবাদ, খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে যে সমাজ এই সংগঠনকে আগে নিতে তার পুরোপুরি সাপোর্ট থাকবো। রমজান মাসে আল্লাহ তোমার দরবারে দুইটা হাত উঠাইছে, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ আমাদের জিন্দগির সব গুণাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি এই খেদমতকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ যারা মানুষের জন্য আল্লাহ এই খেদমত করতেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আরও বেশি বেশি এই খেদমতের জন্য আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি এই খেদমতকে কবুল করে নাও আল্লাহ, এর মধ্যে আল্লাহ তুমি তোমার ভরপুর বরকত দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم، مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم، محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আমাদের রসুলপুর সমাজসেবক সংগঠনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি। আল্লাহর অশেষ রহমত আমাদের এই সংগঠনের প্রতি, এই মানুষের দোয়া আছে বলেই আমরা এই সব কিছু সাকসেস করতে পেরেছি। আমাদের সবচেয়ে বড় উপকৃত হয়েছে আমাদের উপদেষ্টা মণ্ডলী, সবাই আমাদের সহযোগিতা করছে, এলাকার ময়মনসিংহ সবাই সহযোগিতা করেছে, তাদের আমি খুব আমার কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।
আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ, আর কিছু যেগুলো বাকি আছে সেগুলো হয়তো মানুষ এখন উপস্থিত না, কিন্তু স্লিপ কিন্তু দেওয়া হয়েছে সবাইকে, এগুলো কেউ না কেউ নিয়ে যাবে, এসে যে স্লিপ জমা দিবে তার জন্যই। এই জায়গায় মানুষ আপাতত শেষ, আর এই জায়গা থেকে আমিও এখন বিদায় নেব। এই জায়গা রসুলপুর যুব সমাজসেবক সংগঠনের ঈদ উপহার ঈদ সামগ্রী বিতরণ আজকের মতো সাকসেস আমি মনে করছি, কারণ যে সমস্ত ফ্যামিলি পাওয়ার কথা আসলে যারা এক্স্যাক্টলি পাওয়ার কথা তারাই পেয়েছে, এক্স্যাক্টলি যারা পাওয়ার কথা তারাই পেয়েছে। আর অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করেছে সভাপতি আব্দুল ওহাব মহাবাই। মহাবাই, আপনারা তো সব প্রায় দেওয়া শেষ, আর যেগুলো আছে এগুলো কি স্লিপ দেওয়া হয়েছে? হ্যাঁ, আর কিছু বাকি আছে এগুলো স্লিপ আছে আমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার আন্ডারে কিছু স্লিপ আছে ওইগুলো দেওয়া হবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। রসুলপুর যুব সমাজসেবক সংগঠন উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই একটু লাইক অ্যান্ড শেয়ার, কমেন্ট করে দিবেন, একটু শেয়ার করে দিবেন যেন মানুষ এই ভিডিওটা দেখে উপকৃত হয়, এই ভিডিওটা দেখে যেন মানুষ ইন্সপায়ার হয়, আরও যেন মানুষ এমন সংগঠন তৈরি করে আর মানুষের উপকারে আসে। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক।